হালতো সে শুভ্রজিতকে আমি হল্টু মা আছি এবং তখন বাংলাদেশের কিছু প্রজেক্ট যেগুলো রিসেন্টলি যা ট্রেলার টিজার এসছে এক এক টিজার আজকে এসছে এক এক ট্রেলার কালকে এস এবং আরেকটার টিজার কাইন্ড অফ বা একটা ইন্ট্রোডাকশন টিজার পাঁচ দিন আগে সে সবগুলো নিয়ে কথা হবে তো রিসেন্টলি একটু ব্যস্ত ছিলাম তো অনেক ট্রেলার টিজার এরকম একের পর এক ভিডিও মধ্যে চার পাঁচটা করে করার চেষ্টা করছি সবগুলোকে কভার আপ করার চেষ্টা করছি আই হোপ আপনার ভিডিওটা শেষ দেখবেন এবং চ্যানেলে সঙ্গে থাকবেন আমার তো যাক শুরু করা যাক এই ভিডিও তো প্রথম যেই টিজারটার দিকে ট্রেলারটার দিকে চোখ রাখবো যেটা গতকাল এসছে অ্যাকচুয়ালি জ্যাজ মাল্টিমিডিয়া মিডিয়ার প্রোডাকশন প্রজেক্টের নাম সুলতানপুর তো প্রজেক্টটা যদি বলি একটা কম বাজেটের একটা ছবি বাট এর স্কেলিংটা তারা বা স্কেলিং এবং তার সঙ্গে ন্যারেটিভটা বা এবং তাই টোনটা টোটালি একটা কমার্শিয়াল ট করা গল্পটা এরকম একটা জায়গা যে জায়গাটা অ্যাকচুয়ালি একটা সমাজ যেরকম হওয়া উচিত যে একটা সুস্থ স্বাভাবিক এবং শুদ্ধ একটা মানে যেরকম একটা অষ্টাঙ্গিক মার্গে যেরকম কনসেপ্ট হয়ে থাকে বা একটা সব পথে একটা মানুষের জীবন যেরকম হতে পারে সেরকম একটা মানে ভাবনা থেকে একটা সমাজকে বা একটা পরিবারের একটা কিছু একটা ভাবনার সৃষ্টি হয়েছিল এবং সেই থেকে একটা জায়গাকে ওরকমভাবে গড়ে তোলা ওরকম ভাবে বাট সময়ের সঙ্গে সঙ্গে বেনোজল ঢোকে সেই সমাজের মধ্যে বা সেই গোষ্ঠীটার মধ্যে বা সেই পার্টিকুলার প্লেস সে এবং তাদের বংশের লোকরা যেটা শুরু করেছে একটা সময় গিয়ে আজকের দিনে দাঁড়ায় সেই জায়গাটা শুধুমাত্রই টাকা এবং পাওয়ারের খেলা নিয়ে মেতে উঠেছে তো ওই সময় আর এই সময়ের মধ্যে কি দ্বন্দ্ব কি ভাব বদলেছে এবং এই সময় কি কি ঘটছে এবং সেটাকে আদৌ রেক্টিফাই করা বা পসিবল সেই সময় বা সেই ভালো থাকার দিনগুলোতে বা সেই ভালো রাখার দিনগুলোতে আদৌ ফিরে যেতে পারবে কিনা সুলতানপুর তারই গল্প কমার্শিয়াল টোনে টোটালি যা মনে হচ্ছে দেখে তো জ্যাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন ওভারঅল যদি বলি এই ট্রেলারটা এক কিছু কিছু সিনেমার সিনেমার এগুলো লেগেছে নেগেটিভটা দিয়ে আসিস পজিটিভ দিক অনেক কিছু পজিটিভ রয়েছে তো সেগুলো তো ঢুকবো তো নেগেটিভ যেটা লেগেছে কিছু কিছু সিনেমা লেগেছে কালার কারেকশনের একটা প্রবলেম লেগেছে স্পেশালি একটা গ্রিন কালার একটা শার্ট পরে একটা ক্যারেক্টারকে আমরা দেখি সেই তার যখন প্রথমবার যখন তাকে আমরা দেখি বাকি স্ক্রিন বা বাকি ফ্রেমগুলোতে যে কালারটা রয়েছে বা যে কালার প্যালেগুলো ইউজ করেছে সেই পার্টিকুলার সিনটাতে আমার বা ওই পার্টিকুলার ফ্রেমটাতে আমার দেখে মনে হয় ওই জায়গাটা তো জাস্ট একদম একদম নিউড একদম সিনটা নিউড ইন দ্য সেন্স নট মানে ভিজুয়ালি নিউড আমি বলছি কালার প্যালে প্যালের দিক থেকে বলছি খুব র লাগে দেখতে তো এই জার্কগুলো লাগে কিছু কিছু সিনে আবার ভিএফএস একটু প্রবলেম দেখা যায় তো প্রজেক্টটা দেখলে বোঝা যায় হ্যাঁ এটা একটা লো বাজেটের প্রোজেক্ট বাট এর অ্যাপ্রোচটা আমার বেশ ভালো লেগেছে যে এই কমার্শিয়াল টোনে তারা বানাতে চেয়েছে এবং বাংলাদেশের কমার্শিয়াল প্রজেক্ট এই ঈদের এই বেশ কতগুলো এসছে অবভিয়াসলি পারে রিলিজ করেনি বলতে হবে না বাট ট্রেলার দেখে একটা বা চৌধুরী একটা প্রজেক্ট এসেছিলো বা তার ফ্যানের আমাকে সেই ভিডিওতেও কিস্তি মেরেছিলেন এবং এই ভিডিওটা যারা দেখছেন তারাও তাদের মধ্যে যদি কেউ বাপি চৌধুরী ফ্যান থেকে দেখেন তো তারা কিস্তি করবেন তো কী লিমিট টিজার বলি বা বাপি চৌধুরী যে ফিল্মটা ছিল ফিল্মটা নামাই বলতে আমার মনে হচ্ছে না দুটো ফিল্মেরই যখন আমরা ট্রেলার দেখি মনে হয় যে হ্যাঁ টাকা তো রয়েছে বাট তারপরেও এর ন্যাগেটিভগুলো একদম ওল্ড স্কুল মানে ওই সেভেন্টিজ এইটটিজে হ্যাঁ ওই সময় হয়তো লোকে হলে সিটিভিটি দিত বাট এই সময় দু হাজার কুড়ি বাইশ বা তেইশের সময় যদি লোকে সে দেখে তো সেগুলো নিয়ে ফিল্লি ওড়াবে একদম কনভিনসিং লাগে না সেই ফ্যাক্টরটা কোথাও আমি অ্যাটলিস্ট সুলতানপুরে পাই না তো সেদিক থেকে এরা বেশ মানে যেই মাউন্টিংটা তারা করেছে যেই বাজেটের সেই মাউন্টিংটাকে দেওয়ার চেষ্টা করেছে সেটুকুকে তারা অ্যাচিভ করেছে এবার কালার প্যালেট নিয়ে যে প্রবলেমটুকে বললাম সেগুলো আই হোপ যে মেন প্রোডাক্ট বা মেন আউটপুটের ক্ষেত্রে সেই প্রবলেমগুলো হবে না এবং যারা এইগুলো নিয়ে কথা বলে আমি এখনও কারোর ট্রেলার টিজার রিয়াকশান দেখিনি যদি কেউ কথা বলে থাকেন এবং মাস যদি এই বিষয়টা নিয়ে যদি কথা তোলে যে এই লুক অ্যান্ড ফিল নিয়ে আরেকটু যদি বেটারমেন্ট তারা করতে পারে তাদের সাধ্যের মধ্যে থেকে তো প্রজেক্টটা হয় আই থিঙ্ক তার আউটপুট আর বেটার হতে পারে আমার বেশ প্রজেক্টটা বা এই ট্রেলারটা বেশ একটা চমকদ লেগেছে এবং তার সঙ্গে বেশ প্রমিসিং লেগেছে যে বাজেটটা রয়েছে সেই বাজেটের মধ্যে তারা বেস্ট কুকুকে অ্যাচিভ করার চেষ্টা করেছে হুইচ ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ট্রেলার তো আমার বেশ ভালোই লেগেছে সুলতানপুরের ট্রেলার যারা দেখেছেন কমেন্ট বক্সে যেন আপনাদের কেমন কী লেগেছে তো এরপরে যেই প্রোডাক্টটাকে মুখ করবো যার টিজারটা টিজার না টেলার আই থিঙ্ক তো আজকেই এসেছে প্রজেক্টের নাম সদরঘাটের টাইগার এবং এর পার্ট টুটা এর পার্ট ওয়ানটা দু হাজার কুড়িতে এসছিল সেই প্রজেক্টটা আমার ভালো লাগেনি সত্য কথা বলতে ভালো লাগেনি কিছু কিছু জিনিস আমি পজিটিভ পাই সেই জিনিস থেকে যারা এখনও দেখেনি সদরঘাটের টাইগারের পার্ট ওয়ান যেটা টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিতে এসছিলো ওই লকডাউনের বা ওই একদম ভরা করোনার বাজারে এসছিলো প্রজেক্টটা তারা অভিয়াসলি গিয়ে একবার চেকআউট করতে পারেন ভিঞ্জে রিলিজ হলেছিল এবং এটাও এই বিঞ্জে রিলিজ করতে চলেছে সদরঘাটের টাইগারের পার্ট টুটা তো শ্যামল মহালা রয়েছেন মুখ্য চরিত্রে এছাড়া আমি যদি সেই প্রেসটার দিকে তাকাই হালকা একটু গল্পটা আপনাদের বলে রাখি দুটো গ্যাং রাইভেলিটির মধ্যে একটা কাপল পড়ে যায় যাদের মধ্যে একজন প্রস্টিটিউট এবং আরেকজনও সমাজের একদম নিচের স্তরে আর্থ অর্থনৈতিক দিক থেকে সমাজের নিম্ন স্তর থেকে বিলং করে তাদের মধ্যে ইকুয়েশনটা গড়ে ওঠে এবং তারা কীভাবে ফেসে যায় যেরকম হয় রাজা রাজা যুদ্ধ হয় উলুঘাগড়ার প্রাণ যায় তো তারা ফেসে গিয়েছে কোথাওটা গিয়ে এবং এই ফেসে যাওয়াটা ঠিক কীরকম এবং তারা সেই ফেঁসে যাওয়া থেকে রিকভার করতে পারে কি পারে না তারই গল্পই সদরঘাটের টাইগারের পার্ট ওয়ানটা ছিল তো সেটারই কন্টিনিউশন এই সদরঘাটের টাইগার পার্ট টু আমি যদি বা টেলার যেটা এসে সেটা আমি দেখি আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট এই প্রোজেক্টটা অনেক বেশি রিফাইন লেগেছে অনেক বেশি অ্যাটলিস্ট আটটা জায়গা ওই প্রজেক্টটা যখন শেষ করি আমার মনে হয় যে হ্যাঁ কিছু কিছু জায়গায় মেন যা যারা পারফর্মার ছিলেন বা মল এবং আরেকজন যিনি চরিত্রে ছিলেন তাদের পারফরমেন্স ভালো আর কিছু কিছু হালকা ঠিক পজিটিভ পয়েন্টস আমার বেশি কেউ একটা ভালো লাগেনি সেই প্রজেক্টটা তো সেই দিক থেকে আই থিঙ্ক এই প্রোজেক্টটা একটু বেটারমেন্ট হয়েছে অ্যাটলিস্ট সেটা একটা আমার তাই দেখে মনে হচ্ছে আমার আগেরটার থেকে অনেক বেটার লাগছে বাট কিছু বিশাল আহামরি ছিটকে গেলাম মুড়ে গেলাম ওরম কিছু নয় বাট ঠিকঠাক আগেরটার থেকে আটলিস্ট অনেকটা বেটার লেগেছে এটুকুই বলবো যারা দেখে নিয়ে এখন সদরঘাটের টাইগার পার্ট ওয়ান তার সদরঘাটের টাইগার পার্ট টু দেখবার ওটা দেখুন এবং যারা দেখেছেন সেটা আমি রিভিউ যদিও করে নি বাট দেখেছিলাম অনেক পরে আমি সেটা নিয়ে আপনাদের কেমন কী লেগেছে কর্মবক্স এবং এই ট্রেলারটা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী সেটা কর্মবক্স জানাতে বলবেন না তো এরপরে যার দিকে তাকাবো বা যেটার দিকে চাইবার চেষ্টা করবো পাঁচ দিন পুরোনো একটা অ্যানাউন্সমেন্ট ডিজার যেটা অবভিয়াসলি বুঝতে পেরে গেছেন আপনারা থামনেল দেখে কী নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ রাইহান রাফি এবং বড়ো পর্দায় প্রথমবারের জন্য অভিষেক হতে চলা আমাদের খুবই পছন্দের খুবই জনপ্রিয় বাংলাদেশের একটা অভিনেতা আফরান নিশো বা নিশো ভাইয়া তো তার কাজ আসতে চলেছে তার এবং রাইহান রাফির যুগলবন্দিতে আমরা বড়ো পর্দায় একটা কাজ দেখতে পাবো প্রজেক্টের নাম সুড়ঙ্গ তো এর একটা অ্যানাউন্সমেন্ট টিজার করেছে বাট অ্যানাউন্সমেন্ট টিজারটা না কোনোভাবে দেখে মনে হয় না যে এটা মানে কিছু একটা ইউজ অ্যাচিভ করতে পারবে না এই নেগেটিভ ফিলটা আসেই না দেখে দেখুন আপনি শুরুর দিকে যেখানে দেখাচ্ছে পিছন দিকে রয়েছে তারপর ঘুরে ধীরে ধীরে ক্যামেরাটা তাকে ফলো করে এবং সে আসতে থাকে এসে নামে তারপর নিচে যায় এবং লাস্টে শুয়ে থাকার যে ফ্রেমটা ওভারঅল যদি বলি যে বিল্ড আপটা যেটা একটা ট্রেলারকে বা একটা ক্যারেক্টারকে দেওয়া দরকার এবং একটা অভিয়াসলি একটা ক্যারেক্টার অ্যানাউন্সমেন্ট টিজার কাইন্ড অফই ছিল এটা টিজার বা ট্রেলার টেলার তো অভিয়াসলি না টিজারও বলতে পারেন না এটা অ্যানাউন্সমেন্ট টিজার বা ইন্ট্রোডাকশন টিজার আমরা বলতে পারি এটা তো সেদিক থেকে যদি দেখি আমার কিন্তু টিজারটা বেশ প্রমিসিং লেগেছে এবং আপনার নিশ্চয়ই এই প্রজেক্টের জন্য তেরো কিলো ওয়েটও লুজ করেছে আমি চেষ্টা করি ওয়েট লুজ করতে পারছি না বাট নিশো ভাইয়া কিন্তু তার প্রজেক্টের জন্য বিশাল পরিমাণে ডেডিকেট এবং প্রজেক্টের তিনি প্রজেক্টের জন্য তেরো কিলো ওয়েট লস করেছে এবং তার যে লুক অ্যান্ড ফিল্ড যেটা সেট করেছে এবং ওভারঅল যেই অ্যাম্বিয়েন্সটাকে সেট করেছে লো লাইটের মধ্যে বলি বা ওই যে গুদাম ঘর বলি বা আড়া গ্যালাক্সি টাইপ জি অ্যাটমোস্ফিয়ারটা বানিছে সেটা কিন্তু প্রপারলি কনভিনসিং লাগে দেখে কোনো এরর সেট ডিজাইন বা কিছু একটা মানে মেড কিছু একটা মনে হয় না মানে যেন অরিজিনালি একটা ওই ফিলটা ওই অরিজিনালিটি ফিল্ডটুকু অ্যাটলিস্ট পাই এবং তার সঙ্গে পারফরমেন্স যেটুকু যা দেখি আমরা কনভিনসিং লাগে ওভারঅল যদি বলি আমি বিশাল পরিমাণে এক্সাইটেড এই সুরঙ্গের জন্য এবং এই তিনটে প্রজেক্ট সুলতানপুর নিয়ে যে কথা বা সুলতানপুর ট্রেলার নিয়ে যেগুলো শেয়ার করলাম যে পয়েন্ট ভিউ শেয়ার করলাম সুরঙ্গের অ্যানাউন্সমেন্ট ডিজাইন নিয়ে যেটা শেয়ার করলাম এবং অভভিয়াসলি সতঘঘটের টাইগার এই তিনটে নিয়ে যা আমি বললাম এগুলোর সঙ্গে আপনারা কতটুকু সহমত পোষণ করেন কতটুকু দিম পোষণ করেন কমেন্ট বক্সে যান ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকেন বেলাইকানটা প্রেস করুন সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্য অবশ্যই প্রেস করুন করে জানালের সঙ্গে থাকুন এবং আমি এই সংক্রান্ত ভিডিওগুলো একটু দেরি করে আনছি হয়তো বাট আনবো সবগুলোকে কভার করার চেষ্টা করুন আপনাদের পছন্দ যদি কিছু রেকমেন্ডেশন থাকে যেগুলোর রিভিউ বা রিয়াকশন আমি করি আপনারা সেটা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বাই ভাই